বিটাউনে এখন একটাই আলোচনা, সোনাক্ষী সিনহা আর জাহির ইকবালের বিয়ে। 7 বছরের ডেটিং এর পর 23 জুন গাঁটছড়া বাঁধছেন তারকা জুটি। যদিও বিয়ে নিয়ে প্রকাশ্যে কিছুই বলেনি তারা, তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনাক্ষী জাহিরের বিয়ের কার্ড। কয়েকদিন আগেই ব্যাচেলার পার্টিও সেরে ফেলেছেন সালমানের নায়িকা। গ্লিটারি শর্ট ড্রেসে আগুন ঝরিয়েছেন তিনি। আবার ফাদার্স ডেতে জাহিরের বাড়িতেও উদযাপন করে দেখা গিয়েছে। জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। 19 জুন থেকে প্রি ওয়েডিং, মিস থেকে মিসেস হওয়ার অপেক্ষায় এখন সোনাক্ষী সিনহা। জানা গেছে সোনাক্ষী এবং জাহিরের প্রেমে ঘটকালি করেছেন নাকি সালমানই। ভাইজানের একটি পার্টিতেই আলাপ দুজনের, তারপর বন্ধুত্ব প্রেম, অবশেষে তাদের গল্পে বিয়ের রং লাগতে চলেছে। কিন্তু যখন সোনাক্ষীর সঙ্গে আলাপ হয় জাহিরের, সেই সময় কিন্তু হিরো ছিলেন না তিনি। কি করতেন জাহির ইকবাল? সালমান খানের পরিবারের সঙ্গে যোগ কিভাবে? সোনার হবু বরের সঙ্গে একবার পরিচয় করে নিন আপনারাও। 1988 সালের 10ই ডিসেম্বর মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম জাহিরের। ব্যবসায়ী পরিবারের ছেলে তিনি। জাহিরের স্কুল পড়াশোনা সবই মুম্বাইয়ে। তার পরিবার বলতে বাবা মা, ভাই ও দিদি। এবার তার পরিবারের সঙ্গে জুড়তে চলেছে সোনাক্ষীর নামও। স্কুল কলেজ শেষ করার পর টানা 6 বছর পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বরাবরই তার আকর্ষণ ছিল রূপলী জগতের দিকে, অভিনেতা হতে চেয়েছিলেন। ওই কথায় আছে না, আগার কিসি চিজ কো দিল সে চাহো তো পুরে কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ জাতি হ্যায়। জাহিরও মন থেকে চেয়েছিলেন, তাই খালি হাতে ফেরেননি, সিনেমা করলেন, নায়কও হলেন। বলিপাড়া সূত্রে খবর, জাহির যে স্কুলে পড়তেন সেই স্কুলে তার সিনিয়র ছিলেন বলি অভিনেতা রণবীর কাপুর। সালমান খানের বোন অর্পিতা খানও তার সহপাঠী ছিলেন। সেই সূত্রে জাহিরের সঙ্গে আলাপ সালমানের। সেক্ষেত্রে প্রথম থেকে তার একটা বলিউড যোগ ছিলই বটে। ভাইজানের অনুপ্রেরণাতেই সিনেমায় আসে তার। তার অভিনয় জীবনের মেন্টর কিন্তু সালমানই। জানেন কি, প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য জাহিরের বাবার কাছ থেকে টাকাও ধার করেছিলেন সালমান। এক পুরনো সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জাহির। দিদির বিয়েতে জাহিরের নাচ দেখে অভিনয় আসার পরামর্শ দিয়েছিলেন সালমান খান। তারপর থেকেই সালমানের কাছে অভিনয়ের প্রশিক্ষণ শুরু জাহিরের। সালমানের সহকারী হিসেবে কাজ শুরু বলিউডে। সালমান কোনো ছবি শুটিং করলে সেখানে চলে যেতেন তিনি, তার অভিনয় দেখতেন, সালমানের সঙ্গে মহড়াও দিতেন। 5 বছর ক্যামেরার পিছনেই কাজ করেন জাহির। অভিনেতা হিসেবে বলিউডে তার আত্মপ্রকাশ হল 2019-এ, সিনেমার নাম নোটবুক। তারপর 2021-এ সোনাক্ষীর বিপরীতে অভিনয় করলেন জাহির ইকবাল। এছাড়া বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। শেষ থাকে সালমানের কিসি কা ভাই কিসি কি জান ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল। অভিনয়ের পাশাপাশি সাঁতার কাটতে দৌড়তে পছন্দ করেন জাহির ইকবাল। দেশ বিদেশের নানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ঘুরতেও ভালোবাসেন অভিনেতা, এমনকি দুবাই সরকারের তরফে তাকে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে। সোনাক্ষীর সঙ্গে নতুন জীবন শুরু করতে তৈরি জাহির ইকবাল। শুরু হতে চলেছে তাদের জীবনের নতুন ইনিংস। এডিটর জি বাংলা তরফে তারকা জুটিকে শুভেচ্ছা।